হ্যালো বন্ধুরা লাইভ গ্রু বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা অনেক দিন ধরে ওয়েট করে রয়েছো তোমাদের নেক্সট অ্যাকচুয়ালি কি নোট আসতে চলেছে বা কবেই আসতে চলেছে তো রীতিমতো আমি ভিডিও শ্যুট করে এডিট করে ফেলেছিলাম কিন্তু সেই ভিডিওটা কোনো কারণবশত হয়তো আমার থেকেই হয়তো ডিলিট হয়ে গেছে এ আমি পাচ্ছি না সেই কারণে আবার তোমাদের জন্য পুনরায় ভিডিও শ্যুট করছি সেই কারণে তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করা হতে বেল আইকনে অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তোমরা সকলেই যেন তোমাদের রীতিমতো আমি তিনটে নোটস দিয়ে দিয়েছি তো আজকের যে চ্যাপ্টারের নোটস দেবো সেই চ্যাপ্টারটি হলো রাসায়নিক বন্ধন তো রাসায়নিক বন্ধনের খুব সহজ একটা চ্যাপ্টার এবং খুব অল্প পরিসর আর তোমাদের পড়তে হয় সেখান থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা বলে দেবো এবং নোটসে কি কী কভার করেছি সেটাও বলে দেবো আর এবারের জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটাও তার সাথে বলে দেবো তাই জন্য ভিডিওটা খুব ভালো করে ওয়াচ করো এবং এই পিডিএফের যে পাসওয়ার্ড আছে সেটাও একদম শেষে তোমাদেরকে এই ভিডিওর বলে দেব তো এখানে সবার প্রথমে দেখো ও এখানে দেখতে পাবে রাসায়নিক বন্ধনের সংজ্ঞা দেওয়া রয়েছে তো রাসায়নিক বন্ধন জানো তোমাদের সিলেবাসে ধরনের রয়েছে এ একটা হচ্ছে বন্ধন একটা হচ্ছে সমজর বন্ধন আর বন্ধন কাকে বলে রীতিমতো অনেকে পড়েই ফেলেছ দুই বা ততোধিক মৌল নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা তার সর্ববৈস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জনের মাধ্যমে ক্যাটায়ন এবং বর্জিত ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অপর একটি পরমাণু অ্যানায়নে পরিণত হয় ক্যাটায়ন অ্যানায়ন বিপরীত ধর্মী হওয়ার ফলে পরস্পর আকর্ষণের মাধ্যমে কী হচ্ছে যৌগ গঠন করে যে বন্ধন দ্বারা যৌগ গঠন করে সেই বন্ধনকে কী বলা হচ্ছে এ বন্ধন বলা হচ্ছে এবং যে যোগটি বন্ধনের ফলে উৎপন্ন হচ্ছে সেই যৌগটাকে বলা হচ্ছে কি তৈরি যৌগ তো একটা বিষয় যদি কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু দুটোই তোমরা কভার করতে পারবে তো তারপরে দেখো এখানে আমি তরুজি যোগও দিয়ে দিয়েছি এবং তার তৈরি বন্ধন দিয়ে দিয়েছি তারপরে উদাহরণস্বরূপ তোমরা জানো সবার প্রথম তোমরা দেখেছো প্রত্যেকটা বই প্রায় একই জিনিস দেওয়া থাকে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম সোডিয়ামের সর্ববৈষ্ঠ কক্ষ মানে কক্ষের ইলেকট্রনগুলোই তো রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে যেমন সর্ববৈষ্ঠ কক্ষে সোডিয়ামে যদি বলি কি হচ্ছে এ আমাদের আমরা জানি যে একটা ইলেকট্রন রয়েছে এবং ক্লোরিনের সাতটা ইলেকট্রন রয়েছে সোডিয়াম ক্লোরিনকে একটি ইলেকট্রন দিয়ে পজিটিভ আয়নে এবং ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণের মাধ্যমে কি হচ্ছে নেগেটিভ আয়নে তৈরি হয় এ প্লাস আর সিএল মাইনাসে পরিণত হয় এন এ প্লাস আর সিএল মাইনাস পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে যেটা তরির যোজ্যতা তরিৎ যোজি যৌগ তো অবশ্যই পুরোটা মুখে বোঝানো তোমাদের সম্ভব নয় বোর্ড থাকলে বোঝানো সম্ভব নোটসে সমস্ত কিছু কভার করা আছে যদি ভালো মতন পড়ো তাহলে বুঝতে পারবে যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি রীতিমতো এই নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয় তো এখানে সোডিয়াম ক্লোরাইডের গঠন রয়েছে তারপরে ক্যালসিয়াম অক্সাইডের গঠন রয়েছে তারপরে তিলিথিয়াম হাইড্রো অক্সাইডের গঠন রয়েছে তো এখানে সমস্ত গঠনই কিন্তু মুখস্থ করবে না মুখস্থ করলে কিন্তু একটার খাড়া একটা চেপে যাবে তোমরা পারমাণবিক ক্রমাঙ্ক জানো পারমাণবিক ক্রমাঙ্ক এবং কিভাবে লাস্ট কক্ষের যে ইলেকট্রনগুলো সেগুলো কি কোনটা কোনটার যাচ্ছে কোনটা পজিটিভ হচ্ছে কোনটা নেগেটিভ হচ্ছে একই প্রসিডিওর মেনটেন করে সমস্ত কিছু করা কনসেপ্টটা যদি ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু যে কোনো কিছুই মনে রাখতে পারবে আর যদি মুখস্থ করো পুরোটপুরি তাহলে কিন্তু গুলিয়ে যাবে একটার ঘরে একটা চলে যাবে পরীক্ষায় যতই পড়ো না কেন ও তোমার বেকার হবে পরীক্ষার সময় নাম্বার পাবে না সেই কারণে বুঝে পড়বে বোঝাটা খুব ইম্পর্টেন্ট যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সেই ব্যাপারটা পরবর্তী ভিডিওতে কভার করে দেবো তো এরপরে হচ্ছে আয়নীয় বন্ধনের বৈশিষ্ট্য তারপরে তখন যখন সমজীবী করাবো সমজীবী বন্ধনের বৈশিষ্ট্য খুবই ইম্পর্ট্যান্ট এবং একটা মনে রাখলে তার অপরটা কিন্তু হে খুবই ইজি এবং তোমরা যদি পার্থক্য মনে রাখো তো সেখান থেকেই বৈশিষ্ট্য হয়ে যায় কোনো অসুবিধা হবে না তারপরে বন্ধন কাকে বলে তোমরা জানো যে তৈরিজীবী বন্ধনে যেহেতু পরমাণুগুলো কি হচ্ছে একে অপরকে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বিপরীত আয়নে পরিণত হচ্ছে আর বন্ধনের ক্ষেত্রে কিন্তু সেটা না বন্ধন কি হচ্ছে পারমানেন্টলি দিচ্ছে না নিজেদের মধ্যে বলছে এই একটা মৌল্য একটা মৌল দুটো মৌল কি বলছে একে অপরকে বলছে যে আমার যখন লাগবে আমি ইউজ করব তোর যখন লাগবে তুই ইউজ করিস তার মানে দুটো মৌল্য কি হচ্ছে যৌথভাবে বিনিময় করছে তোমরা অংশীদারি কারবার পড়েছ সেই একই রকম কিন্তু তারা পার্টনারশিপ বিজনেসের মতন কাজ করছে যদি আমি ফানি ওয়েতে বললাম তো এখানে কি হচ্ছে দুটো পরমাণুই কি হচ্ছে একই সাথে জাস্ট জোট গঠন করছে পুরোপুরি দিচ্ছে না আর যদি সংজ্ঞা বলি তাহলে একই দুই বা ততদিক মৌল নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা সর্বৈষ্ঠ কক্ষ থেকে একাধিক ইলেকট্রন যৌথভাবে ব্যবহার করার মাধ্যমে যে বন্ধন গঠন করে এ সেই বন্ধনকে কি বলা হচ্ছে এ সমযোজী বন্ধন তো বিভিন্ন ভাষা আছে যা বুঝে নিজের মতন করে লিখলেই হবে এমন না যে যেটা আছে সেটাই লিখতে হবে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে বারবার প্রত্যেককেই বলি তারপর সমযোজি যৌগ একই ব্যাপার যে যৌগ তৈরি হচ্ছে সমযোজি যৌগ পড়বে আলাদা আলাদা প্রত্যেকটা মুখস্থ করতে হবে যদি না বোঝো আর বুঝলে একটা দিয়ে সমস্ত কিন্তু কিন্তু কভার হয়ে যাবে তারপরে এর গঠন লুইস ডট গঠন একই রকম ব্যাপার জো এটা জোট গঠন করবে এ ঠিক আছে আটটাও এটারও লাগবে জাস্ট জোট গঠন করে প্রত্যেকটার ক্ষেত্রে দেখাবে মুখে বোঝানো এটা সম্ভব না যদি বলো তাহলে আমি প্রিভিয়াস কোনো ভিডিওতে তোমাদের ডি ডিটেলসে বুঝিয়ে দেবো যদি তোমরা কমেন্টে কমেন্ট করো তো এরপরে এ এখানে প্রত্যেকটা অনেক কিছু আমি কভার করেছি যেগুলো ইম্পর্টেন্ট এ তারপরে একদম শেষে যদি চলে যাও তারপরে দেখতে পারবে সমযোজি বন্ধন এবং তরুযোজী বন্ধনের মধ্যে পার্থক্য সেটা খুব এখান থেকে আমি দিয়েছি যে এটা ঠিকঠাকই আছে ঠিক আছে তো এখান থেকে পড়ে নেবে আর কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই যা আছে সেটাই লিখবে এরপরে বলে রাখি যে পরীক্ষায় আরও একটা জিনিস দেয় যেটা আমি এখানে দিইনি পরীক্ষায় কী দেয় তোমরা গঠনটা পড়ছো ঠিক আছে কোনটা তরিযিযোগ্য কোনটা সমযোজ্ঞ পরীক্ষায় কিন্তু দেবেই প্রত্যেকবারই কিন্তু এই কনসেপ্টটা দেয় দিলে কি কয়েকটা সমযোযজ্ঞ কয়েকটা তৈরিযিযোগ্য একসাথে দিয়ে দেয় এবং ওখান থেকে বেছে নিতে বলে যে কোনটা ও কোনটা সমযোযজ মানে কতগুলো যোগও দিয়ে দেয় ওই যৌগর থেকে বলে কোনটা সমযোজী যৌগ কোনটা তৈরি যৌগ চিহ্নিত করো তখন কিন্তু তোমাদের এটাই তিন নম্বর থাকে ছটা দিয়ে দেয় তিনটে তিনটে করে এরকমভাবে তোমাদের খুঁজে বের করতে হবে সেই কারণে কিন্তু কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা বের করতে পারবে মনে রাখা অতটা সম্ভব না কারণ কোনটা দেবে তুমিও জানো না এতগুলো মুখস্ত করলে গুলিয়ে যাবে তাই জন্য পুরো কনসেপ্টটা ক্লিয়ার করো নোটস দেওয়া রয়েছে অসুবিধা আমার মনে হয় না কোনো অসুবিধা হবে যদি কোনো অসুবিধা হয় আবার বললাম কমেন্টে কমেন্ট করো আর তোমরা কি ভৌতবিজ্ঞানের মক টেস্ট চাও যেমন অনলাইন মক টেস্ট নিই অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যদি তোমরা বলো তাহলে অনলাইন মক টেস্ট নেবো যে পিডিএফগুলো তোমাদের দিচ্ছি সেগুলো পড়ে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো মক টেস্ট দিয়ে তোমাদের অস আরও ক্লিয়ার হয়ে যায় সেই কারণে আমি ভাবছি পরিকল্পনা করছি মক টেস্ট নেওয়া তোমাদের কি মন্তব্য যে আমি মক টেস্ট নেবো কি না তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও আর এই পিডিএফের পাসওয়ার্ড হলো হান্ড্রেড কে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টে কেয়ার বাই বাই